আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের ভিডিও শেয়ার করব। ধীরে ধীরে পৃথিবী সুস্থ হয়ে উঠছে, আশা করছি আরও সুস্থ হয়ে যখন সমস্ত দেশ তাদের বর্ডার ওপেন করে দেবে ট্যুরিজমের জন্য, তখন যারা ভাবছেন যে ইন্দোনেশিয়ার বালি ঘুরতে যাবেন তাদের জন্য আশা রাখছি আমার এই ভিডিওটি কিছু ইনফরমেশন প্রোভাইড করবে। আমরা বালি গিয়েছিলাম 2018 ডিসেম্বর মাসে। প্রথমে আমরা বাগডোগরা থেকে কলকাতা ফ্লাইটে পৌঁছে গেলাম। কলকাতা এয়ারপোর্টে আমরা সন্ধে নাগাদ পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের বালির ফ্লাইট ছিল কলকাতা টু বালি ভায়া কুয়ালালামপুর রাত্রি 1:05। আমরা কলকাতা এয়ারপোর্টেই কিছু খাবার খেয়ে নিলাম, তারপর রাত্রি 1:05 এয়ার এশিয়ার ফ্লাইটে চড়ে বসলাম। মোটামুটি 4 ঘন্টা সময় লেগেছিল আমাদের কুয়ালালামপুর পৌঁছাতে। ওখানে আমরা পৌঁছে ওখানে আমাদের 3 ঘন্টা লেওভার ছিল। এয়ারপোর্টেই আমরা কিছু ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30। মোটামুটি বালির ডেনপাসার এয়ারপোর্টে পৌঁছতে আমাদের সময় লেগেছিল 3 ঘন্টা মতো। প্রথমে আমরা বালিতে গিয়েছিলাম পেমুতেরান বলে একটা জায়গায়। সাধারণত যারা ঘুরতে যাবেন তারা হয়তো এই জায়গায় যাবেন না, যেহেতু আমার ছেলে বার্ড ওয়াচার, সেহেতু বালিতে ওই পেমুতেরান অঞ্চলে একটা ন্যাশনাল পার্ক আছে, বালি বারাট ন্যাশনাল পার্ক। সেখানে একটা পাখি আছে যেটা পুরো ওয়ার্ল্ডে এন্ডেমিক, মানে শুধুমাত্র ওই বালিতেই এই পাখিটাকে দেখতে পাওয়া যায়। পাখিটার নাম হলো বালি ময়না। তো সেই জন্যেই ও বলেছিল যে যাবে পেমুতেরান। তো আমরা এখান থেকেই একজন ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে আমরা বুকিং করে নিয়েছিলাম যে আমরা বালিতে যে কদিন থাকবো প্রতিদিনই সে আমাদের সাথে থাকবে এবং নাইট স্টে করবে, এবং যে যে জায়গা আমরা যাব ওই আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবে। সেই জন্যে পার ডে নিয়েছিল $40 মতো। যাই হোক, আমরা যখন বালি এয়ারপোর্টে পৌঁছে গেলাম তখন বাইরে বেরিয়ে দেখলাম যথারীতি ও আমাদের জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা উঠে বসলাম, খুবই কমফোর্টেবল গাড়ি ছিল, টয়োটার মিনি ভ্যান ছিল। তারপর আমরা ওখান থেকে যাত্রা করলাম পেমুতেরানের দিকে। বালির ডেনপাসার থেকে পেমুতেরানের জার্নিটা অনেকটাই লং ছিল, 4 ঘন্টার মতো জার্নি ছিল। তো আমাদের পৌঁছতে প্রায় রাত হয়ে গিয়েছিল। ওখানে আমরা আগে থেকেই এক্সপেডিয়া থেকে একটা রিসর্ট বুক করে রেখেছিলাম যেটার নাম ছিল নিম্ফি নিয়াটা। তো আমাদের পৌঁছে খুবই ভালো লাগলো, এত সুন্দর রিসর্টটা, পুরো যেন মনে হচ্ছে মানে প্রকৃতির মধ্যে যেন আলাদা করে, মানে প্রকৃতির সাথে মিলিয়েই যেন এই রিসর্টটাকে বানানো হয়েছে। রাত্রে ডিনারে আমরা ইন্দোনেশিয়ার লোকাল কুইজিন মি গোরেং খেয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি চাউমিনের মতোই জিনিসটা খেতে, আর তার সঙ্গে ছিল ডিম ভাজা আর পাঁপড় জাতীয় একটা কিছু। তারপর আমরা ডিনার সেরে নিয়ে শুয়ে পড়লাম। পরদিন অনেক ভোরে উঠে আমার বর আর ছেলে ওরা একটু চারপাশটা ঘুরে দেখতে বেরিয়ে গেল। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে পাহাড়ের ওপরে যেখান থেকে জাভা দ্বীপ খুব ভালোভাবে দেখা যায়। পেমুতেরানে আমরা যে রিসর্টটায় ছিলাম ওটার একদিনের রুম রেন্ট ছিল
2600 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওরা 8:30 নাগাদ ফিরে এলো, তারপরে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্টে খুব ভালোই ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এবার যাব হচ্ছে সেই বালিবারাট ন্যাশনাল পার্ক। তো আমরা আবার গাড়িতে উঠে বসলাম, কিছুটা দূর গিয়ে ওখানে এন্ট্রি পয়েন্ট আছে বালিবারাট ন্যাশনাল পার্কে, সেখান থেকে আমরা একটা বোট ভাড়া করে নিলাম। ওখানে আমাদেরকে একজন গাইডও দেয়া হলো, তারপর আমরা বোটে চড়ে বসলাম। কারণ এই ন্যাশনাল পার্কে যেখানে ওই পাখিগুলো পাওয়া যায় সেটা সমুদ্রের মধ্যে, বোটে করে কিছুটা দূর গিয়ে একটা আইল্যান্ড মতো আছে যার মধ্যে ওই পাখিটিকে সংরক্ষণ করা হচ্ছে। খুব সুন্দর এই জার্নিটা। মোটামুটি আমাদের ওই দ্বীপে পৌঁছতে আধ ঘন্টা মতো সময় লাগলো, কিন্তু এত সুন্দর ভিউ চারপাশে যে দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। তারপর আমরা ওই আইল্যান্ডে পৌঁছে এবার বালি ময়নার খোঁজে চারদিকে ঘুরে বেড়াতে লাগলাম। খানিকটা দূর গিয়ে আমরা দেখতে পেলাম সেই বহু কাঙ্ক্ষিত পাখিটিকে, খুবই সুন্দর দেখতে এবং এখন সংরক্ষণের জন্য ওদের সংখ্যাও অনেক বেড়েছে। তারপর ওই এলাকায় আরও কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার বোটে চেপে ফিরে চললাম জেটির উদ্দেশ্যে। তারপর জেটিতে পৌঁছে আমরা আবার আমাদের রিসর্টের দিকে যাত্রা শুরু করলাম। দুপুরবেলা ফিরে এসে একটু রেস্ট নিয়ে আমরা ওখানে কাছাকাছি একটা সি টার্টেল ব্রিডিং সেন্টার আছে সেটা দেখতে গেলাম। খুবই ভালো লাগলো যে একটা কচ্ছপের প্রজাতিকে কীভাবে ওখানে ওরা সংরক্ষণ করছে। তারপর ওখান থেকে ঘুরে নিয়ে আমরা এবার একটু সমুদ্রের ধারে বিকেলবেলাটা একটু কাটাবো বলে চলে গেলাম পায়ে হেঁটেই। ওখানে খুবই সুন্দর, মানে ভিউটা চারপাশে, আর লোকজন তো খুবই কম, কারণ সাধারণ ট্যুরিস্ট তো ওখানে যায়ই না, শুধুমাত্র যারা ডাইভার আছে, মানে যারা স্কুবা ডাইভিং করে, কারণ ওই এলাকাটাতে খুব রিচ সি ক্রিয়েচার্স বা বিভিন্ন যে ফিশ বা কোরাল রিফ, ওই এলাকাটাতে খুবই বেশি সমৃদ্ধ বলে ডাইভাররা বিভিন্ন দেশ থেকে ওখানে আসে দেখার জন্যে। তো যাই হোক, ওখানে আমার ছেলে একটু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করলো। তারপরে আমরা আবার ফিরে চললাম আমাদের রিসর্টের দিকে। আজ বেমুতিরানে আমাদের শেষ দিন, পরের দিন সকালে আমরা চলে যাব বেদুগুল। পরের দিন মর্নিংয়ে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম বেদুগুলের উদ্দেশ্যে। বেমুতিরান থেকে বেদুগুল মোটামুটি 2 ঘন্টা মতো লাগে পৌঁছাতে। মাঝখানে অবশ্য আমাদের ইন্দোনেশিয়ান যে ড্রাইভার ছিল বললো লোভিনা বলে একটা খুব সুন্দর বিচ আছে, তো ওটাও আমাদের দেখাবে। তো লোভিনা বিচে নিয়ে গেল, সত্যিই খুবই অসাধারণ বিচ এবং প্রাকৃতিক সৌন্দর্যও খুবই অসাধারণ। তারপরে ও বললো যে ওখানেই ওই বিচের ধারে কিছু লোকাল রেস্টুরেন্ট আছে, বললো যে ইন্দোনেশিয়ান যে ডিশ যেটা হচ্ছে ইকান বাকার বলে, আসলে ওটা একটা হোল গ্রিল ফিশ যেটা নাকি দারুণ খেতে। তো আমরাও অর্ডার করে নিলাম, কারণ অল্প অল্প খিদেও পাচ্ছিলো। তো আমরা ওখানে বসে ওই গ্রিল ফিশ আমাদের দিয়ে গেল, এটা কিন্তু দারুণ খেতে, ওটা পুরো চারকোল দিয়ে গ্রিল করা হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো আমাদের। তারপর আমরা আবার যাত্রা করলাম বেদুগুলের উদ্দেশ্যে। মাঝখানে অবশ্য বেদুগুল যাওয়ার আগে একটা ও বললো খুব ভালো স্পট আছে যেটা টুইন লেক বলে, তো ওখানেও আমাদের নিয়ে গেল, সত্যিই দারুণ অপূর্ব জায়গা। ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কিছু ছবি তুললাম, তারপর আমরা আবার এগিয়ে চললাম বেদুগুলের উদ্দেশ্যে। বেদুগুল আমাদের বেদুগুলে যে হোটেল ছিল সেখানে যাওয়ার আগে আমি ওকে বলেছিলাম যে বেদুগুলে একটা খুব বড় ফ্রুট মার্কেট আছে, ওটাতে আমাকে একবার নিয়ে যেতে। কারণ আমি আগে জেনেছিলাম যে ইন্দোনেশিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের ট্রপিক্যাল ফ্রুটস নানা ধরনের পাওয়া যায়, তো আমার ইচ্ছে ছিল একবার টেস্ট করব। তো আমাদেরকে ওখানে নিয়ে গেল এবং সত্যি অপূর্ব, মানে কত রকমের যে ফল, অর্ধেকের তো নামই জানি না। যাই হোক, কিছু নতুন ফলও কেনা হলো, ও যেগুলো সাজেস্ট করলো যে এগুলো ভালো হবে খেতে। তো আমরা কিছু ফ্রুটস কিনে নিলাম, তারপর আমরা ওখানেই একটা লোকাল রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। তারপরে আমরা আমাদের
হোটেলে পৌঁছে গেলাম। বেদুগুলে আমাদের হোটেল ছিল সিএলভি হোটেল অ্যান্ড ভিলাস। এগুলো অ্যাকচুয়ালি ভিলা টাইপের করা, মানে কেউ চাইলে মানে ওয়ান স্টোরিড ভিলাও নিতে পারে, কেউ টু স্টোরিড ভিলাও নিতে পারে, অনেক ধরনের রয়েছে। যদি বড় ফ্যামিলি হয় তাহলে তারা ওইগুলোই নেবে। আর তার সাথে কিন্তু যারা নিজেদের গাড়ি নিয়ে আসছে, পার্কিংও প্রতিটা ভিলার তলায় পার্কিং করার সুন্দর জায়গা রয়েছে। আমাদের খুবই পছন্দ হলো ভিলাটা। আর আমাদের একদিনে রুম রেন্ট পড়েছিল 3,700 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা ওখানে পৌঁছে এবার অনেকটাই টায়ার্ড ছিলাম, তাই আমরা ওই দিন রাত্রে আমাদের যে ফ্রুটসগুলো কিনেছিলাম ওইগুলো দিয়েই আমরা ডিনার সেরে নিলাম। আর কিছু বিস্কিট আর কেক কিনেছিলাম ওখানকার লোকাল যে ডিপার্টমেন্টাল স্টোর আছে সেখান থেকে, খুবই ভালো খেতে। কিন্তু তারপরে আমরা শুয়ে পড়লাম। আসলে বেদুগুল যাওয়ার কারণটা এখানে বলে দিই, কারণ ওখানে বালির একটা খুব বিখ্যাত টেম্পল আছে উলুন্দানু, যেটা দেখার জন্য বেদুগুল যেতেই হয়। তো আমরা ঠিক করেছিলাম ওয়ান নাইট স্টে করেই এই টেম্পলটা দেখবো। পরের দিন মর্নিংয়ে উঠে রেডি হয়ে নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল। ওই জায়গাটাও খুব সুন্দর। আসলে বেদুগুল খুবই সুন্দর জায়গা, ওখানে চারপাশের দৃশ্য খুবই সুন্দর, মানে একটু পাহাড়ি এলাকা, পাহাড় রয়েছে আর তার সঙ্গে রয়েছে লেক বেরাটান। এবার আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে গেলাম উলুন্দানু টেম্পল দেখতে। এই উলুন্দানু টেম্পল কিন্তু খুবই সুন্দর একটা টেম্পল বালিতে। এটা হচ্ছে লেক বেরাটানের পাশেই অবস্থিত, এটাকে ফ্লোটিং টেম্পলও বলা হয়। চারপাশে রয়েছে পাহাড়, জায়গাটা সত্যিই খুবই অসাধারণ। লোকেশনটা খুবই সুন্দর লাগলো আমাদের, পুরো টেম্পল কমপ্লেক্সটা ঘুরে দেখতে অনেকটা সময় ওখানে লেগে গেল, কারণ এত সুন্দর জায়গাটা যে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীদের সব মন্দির রয়েছে, যার মধ্যে প্রধান হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব, সবারই মন্দির রয়েছে। এ প্রসঙ্গে বলে রাখি যে বালিতে কিন্তু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু সম্প্রদায়, বিভিন্ন মন্দির পুরো শহর জুড়েই বিস্তৃত। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম, ওখানে একটা সুন্দর বোটানিক্যাল গার্ডেন আছে যেটা দেখতে আমরা ওখান থেকে এবার রওনা দিলাম। সত্যি বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর এই বোটানিক্যাল গার্ডেনটা। তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলে যাব কিন্তামণি। আজকে আমাদের নাইট স্টে হলো কিন্তামণিতে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের পর্বে থাকবে কিন্তামণি এবং বালির আরও অন্যান্য জায়গার গল্প। শেষ করছি আজকে, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।